হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আমার মাতৃভাষায় কথা কইতাছি, কারণ আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে ভাষাটা একটু ঠিক করতাম। ভাই, আমি ভাষা ঠিক করতে পারতাম না, ভাষায় পুরো চেঞ্জ করে লেছি, এখন তো মাতৃভাষায় কথা কমু, কারণ শুদ্ধ কইতাম যাই হা অনেক জায়গা তো অনেক ভুল হয়ে যায়। ঠিক আছে, তো আজকে আমি মাতৃভাষায় কথা কমু। আর আমার পিছিয়ে দেখতে পারতেছেন একটা আল্টো গাড়ি আছে, আর এটা সিএনজি, আর এটা আমার গাড়ি। আর গাড়িতে কী কী কাজ আছে আছে যেটাতে ক্যামেরা দেখাবো, আর যদি ক্যামেরা না দেখাতে পারি ওই কাজগুলোই কই দেবো আমি, যেহেতু এটা আমার গাড়ি, এটা ডিটেলস সম্বন্ধে আমি ভালো বুঝি। ঠিক আছে, আর আপনারা সকল হয়তো হয়তো বা অনেকে জানেন যে আমার আগে একটা ইন্টারনেট গাড়ি আসিল, এটা বিক্রি করে আমি এটা নিছিলাম সিএনজি গাড়ি, তো ওইটাও বিক্রি করে দেবো, কিছু টাকা পয়সার সমস্যা আছে। আর যারা কেনার ইচ্ছুক তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন, আমার নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দিবো, ওই নাম্বারে কিন্তু কল ঢুকতো না, শুধু হোয়াটসঅ্যাপে এসএমএস হইব আর কিচ্ছু হইতো না। আর হোয়াটসঅ্যাপে যদি কল করতে কল কল করবেন। আর এটার গাড়িটা আমি ডিমান্ড আমি চাইতেছি 1,30,000, তবে এটা আপনারা জানোই ফিস কিছু থাকে না, সব কিছু মার্কেটিং হয়, এটাও মার্কেটিং হইব। তো যারা এসএমএস কিনার ইচ্ছুক এসএমএস করবেন, রেটটা কইবেন, যারা রেটটা ভালো করবেন তারে আমি গাড়ি দিয়ে দেবো। ঠিক আছে, আর গাড়ি কিন্তু কাগজপত্র সব কিছু ওকে। ঠিক আছে, তাহলে চলেন দেখি গাড়ি কী কন্ডিশন আছে। তো বন্ধুরা দেখেন কত সোনা চারটা দেয়াইতেছি, আজকে একদম লাইভই করে লইতেছি, কারণ অন্য সময় ঘরে গিয়ে সেরা এডিট করি, সাউন্ড টাউন যাতে কম ওড়ে, কিন্তু আজকে আমি রাস্তা দ্বারা যারাই করে লইতেছি বিড়ুটা। নাম্বারটি একটু দেখে নেন, নাম্বারটাতে সার্চ দিলে অনেক কিছু ডিটেল জানতে পারবেন। এটা সিএনজি পারমিশন আছে, কাগজপত্র ওকে, আর 2011 গাড়ি। এমনি বেশি গাড়িতে কোনো ক্র্যাশ ট্যাশ নাই, দেখেন। আর সামনে থেকে টায়ারটা দেন, এটা ডান সাইডের টায়ার, তিনটা টায়ার মোটামুটি ভালোই আছে, একটা টায়ার পাল্টে দিব। আর দরজার নিচে দেখেন একটা ট্যাপ আছে, এটা ব্যাগের দিতে সময় আমি একটু লাগাই দিছিলাম, এদিকে একটু ট্যাপ হচ্ছে, আর বাকিটা তার কোনো ক্র্যাশ ট্যাশ হচ্ছে না, একটু দেখে নেন। তবু এই দেখেন স্পয়লারও লাগাই না আছে, আর স্পয়লার কিন্তু একটা 3,500 টাকা, সব গাড়ি দিয়ে থাকে না, এটা তো আছে, আমি এই স্পয়লার সবাই কিনছি, আমি কিছু এক্সট্রা লাগাইছি না কেনার পরে। আর এটা দেখুন পিছনের ডানচারের টায়ার, এটা এটা একদম নতুন। আর এটা দেখাই, এই দেখেন এটা একটা ফাড়া আছে মানগারটা, এই দেখেন এমনি চালাইতে পারবো না, অসুবিধা নাই। দেখেন এটা ফিশনের জায়গাটা, ফিশনের জন্য আইসি ডিকিটা খুললে দেখাই, একবার ডিকি খুললে দেখাই দিই, কারণ সিস্টেম হয়েছে যে করতেছি না, জানি ওরকমভাবে করতেছি, যেহেতু এটা আমার গাড়ি। এদিকে একটা কাজ আছে, আমি কইছিলাম যে কাজটা কীতে আছে তা কয়ে দেবো, ডিকিটা দইটা কম লাগে, ছেড়ে দিলে থাকে না। এই দেখেন এটার এই দিক ফাটান লাগবো, এই রডগুলো ফাটান লাগবো, না আমারও বেশি দাম না, 300-300-600 টাকা নিব। আর দেখুন ডিকি স্টেপনি টায়ারও বেশি একটা ভালো না, আমি সব কিছু দেয় দিতে আসি, চেষ্টা করতেছি। আর স্টেপনির তো একটু জং টং আছে, দেখে নেন এই দেখেন, কারণ সিবা সবাই বেশি ক্যামেরা দোকান দিত না। তারপর যদি আপনারা দেখতেন চান দেখতে পারেন, আমার বাড়িও দুপুর মাতার বাড়িতে আইলে দেখতে পারবেন, মাতার বাড়ি কল করবেন, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তাহলে ডিকি পত্র দিই, না একটা সিলিন্ডারটা দেখাই, সিলিন্ডারটা দেখাই দিই, এই যে দেখুন এটা 12 কেজি সিলিন্ডার, কারণ এটা বিত্তে 14 কেজি সিলিন্ডার জায়গাও না আল্টো গাড়িতে, এটা হয়তো বা জানেন অনেকে 12 কেজি সিলিন্ডার। ২০১১ মডেল, আর এই দেখুন এটা একটা হোটেল লাগবো, এটা একটা একদম সমানই গেছে গা, এটা হোটেল লাগবো, আর বাকি তিনটা নতুনই আছে। এই দেখেন সামনে দুটা একদম নতুন টায়ার, মানে তিনটা টায়ার নতুন। আর হেডলাইটের লোক একটা ড্যান্ট আছে, এটা নিজে তুলে তার বেন অপোজিট সাইডে একটা চাপ দিলে উঠে দেবো গা। একটা টায়ার ফোরান, একটা টায়ার হোটেল লাগবো, এটা হচ্ছে 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হয়েছে ফেশনের
যে ডিকির যে সকস বাড়তি এটি ফাটন লাগবো আর ফার্স্ট যে কালটা করতে হবে আপনার এটা দেখাইতেছি এই দেখেন সিটকাবার সিরা আছে এটারও সিরা এই এটারও সিরা এটারও সিরা সিটকাবার পাল্টে দেব সিটকাবার ভালো না বেশি একটা পেছনে সিটকাবার দেয়া দিই পেছনে সিটটাও দেয়া দিই এই তো দেখেন সিটকাবার লাগাইতে দেব সিটকাবার প্রথমে এক নম্বর কা সিটকাবার লাগাইতে দেব সিটকাবার তো জানানি 3,500 টাকা ভালো লাগাইতে গেলে তো সিটকাবারটি লাগাইতে দেব আমি তো প্রথমেই কইলাম যে এটা আমার গাড়ি ডিটাসটা আমি কইয়া দেবো কিতা কিতা কাজ আছে কাজ কিতা আছে আমি আবার কই আপনার সিটকাবার লাগাইতে দেব পেছনে সকসবার আর হইছে কি একটা টায়ার লাগাইতে দেব আর দেখেন না মিউজিক সিস্টেম নাই মিউজিক সিস্টেম লাগাই দেব ওকে আর দেখেন গাড়ির ড্যাশবোর্ড সিলিং সিলিং ওকে আছে আর একটা কাজ আছে সাইলেন্সারটা ফাড়া এটা এটা এসটা ফাড় দিলে শব্দ করে একটু সাইলেন্সারটা একটু জ্বালা দিতে হবে এটা আমি তারতে লইছিলাম এবার ফ্লোরটা দেখাই ফ্লোর কন্ডিশন মোটামুটি ভালোই আছে তো খারাপ না সাইলেন্সারটা জ্বালা দিতে হবে তারপর আছে আরেকটা কাজ আছে কিলোমিটারটা তো দেখাইতাম মনে হয় কিলোমিটারটা দেখাই চাবি ফকটাও দিয়ে একা ক্যামেরা দিয়ে একটু দেরি হইতেছে দেখা যাইতেছে না এই যে দেখুন 3,19,000 কিলোমিটার চলছে অনেক ডরে দেবেন গা 3,00,000 কিলোমিটার চলছে তবে কোনো ডরের কোনো কারণ নাই কারণ এটা ফুল ইঞ্জিন কাজ হয়ে গেছে গা আবার 1,50,000 অব্দি চালাইতে পারবেন ইঞ্জিন কাজ অনার কাজ করানোর পরে 10,000-12,000 কিলোমিটার চলছে আপনারা দেখলে কইতে পারবেন ইঞ্জিন অনেকক্ষণ এমনভাবে ইঞ্জিন কাজ হয়েছে মনে সাইলেন্সার দেওয়া জ্বলাই কারণ ইঞ্জিন ভালো থাকলে সাইলেন্সার দেওয়া জ্বলাই তো সাইলেন্সার জ্বলে এটা তো আমি 1,00,000 কোন আছি দেয় এটা তোম না যদি আরও একদম থাকতো দেখাইতাম আর যদি গাড়ি দেখতে নাই তাহলে অবশ্যই দেখতে পারবেন আর একটা কাজ আছে এই তো দেখুন এটা গ্লাসটা ফাড়া এখানে অব্দি ফাড়া আর এখানে এদের অব্দি অর্ধেক অব্দি ওইটা তো ফালতাম লাগতো না এটা কোনো অসুবিধা করে না জল ঢুকে না তো বন্ধুরা দেখলেন পুরা কিন্তু এটা কাজ আছে সব কিছু ডিটেলস কইলাম যেটি ক্যামেরা দেখাইতে সেটা তো দেখাইলাম ওই আর যেটি ক্যামেরা দেখাইতে চাচ্ছি না এটাও কইছি আমি সাইলেন্সার ফাড়া আর না এক্সট্রা কোনো কাজ নাই এটি ছাড়া তো বন্ধুরা দেখছে না তখন গাড়িটা কী কন্ডিশন আছে বা কী পজিশন আছে কী কী কাজ আছে সব কিছু ডিটেলস কই দিছি আমি আবার যার ভাল লাগে হ্যাঁ এসএমএস করবেন ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু কল ঢুকতো না বারবার কইতেছি এটা কল ঢুকতো না এটা শুধু এসএমএস করতে পারবেন হোয়াটসঅ্যাপে নাম্বারটাকে সেভ করবেন তারপর হোয়াটসঅ্যাপ আইব এসএমএস করবেন ঠিক আছে তো আজকের ব্লগ আমি এখানে শেষ করিলাম দেখবে পরের ব্লগে আর নেক্সট টাইম আমি আম্বার সাথে যাচ্ছি আম্বার সাথে আবার বাইকের যে একটা শোরুম করছিলাম এটার আমরা একটা আপডেট দেবো ঠিক আছে তাহলে আজকের ব্লগ আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।